যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ষষ্ঠ দিনেও জনস্রোতের ঢেউ শাহবাগের গণজাগরণ মঞ্চে। মানুষ বাড়ছে রাজধানীর বাইরের মঞ্চেও, দাবি একটাই, রাজাকারের ফাঁসি চাই। মুন্সিগঞ্জে মেঘনায় ডুবে যাওয়া লঞ্চ, মোট ১৪টি লাশ উদ্ধার, উদ্ধার কাজ বন্ধ। স্বাগত দেশযোগে, শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর, সাথে শিল্পী মহলানবিশ। শুরুতেই শাহবাগে গণজাগরণ মঞ্চের গণসমাবেশের খবর। একাত্তরের মানবতা বিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণের মঞ্চ পার করছে তার ষষ্ঠ দিন। বিভিন্ন শ্রেণী, পেশা আর বয়সের লাখো লাখো মানুষ নাওয়া খাওয়া ভুলে শাহবাগে পড়ে আছেন তাদের দাবির প্রতি অনড় হয়ে। ক্লান্তি হার মানাতে পারেনি আন্দোলনকারী তরুণ যুবাদের। সময়ের সাথে সাথে বাড়ছে সমাবেশের আকার, ফুসছে তারুণ্যের উচ্ছ্বাস। সেখানে আছেন সহকর্মী শারমিন নীরা, কথা বলছি তার সাথে। নীরা, কি অবস্থা সেখানকার শাহবাগের অবস্থা আমাদের এখন এই মুহূর্তে অবস্থা আমাদেরকে জানাও। সংযোগে আমি আপনাকে জানিয়েছিলাম যে কি পরিমাণ জনস্রোত হয়েছে, এই জনসমুদ্র, এই গণজোয়ার সবই কিন্তু যুদ্ধ অপরাধীর বিরুদ্ধে। গত মঙ্গলবারের রায়ের পরেই কিন্তু সারা বাংলা ফুসে উঠেছে। শিল্পী, আমরা যখন সকালে এখানে এসেছিলাম তখন কিন্তু লোকসমাগম অনেক কম ছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে জনগণ এখানে আসছে। যদিও আজকে কর্মদিবস, তারপরেও আসছে, কেউ হয়তো অফিসে যাওয়ার আগে আসছে, বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ঢোকার আগে আসছে, কারণ সবাই সংহতি জ্ঞাপন করতে আসছে। শিল্পী, আপনি জানেন যে এই রায়ের পরেই কিন্তু মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল এবং বলছে যে ট্রাইব্যুনালের এটা ছিল এক ধরনের প্রহসনমূলক রায়, তারা বলছে। আমি আপনাকে আরো একটু জানিয়ে রাখতে চাই যে শুক্রবারে কিন্তু একটি মহাসমাবেশ হয়েছে, আর এরপরে কিন্তু তারা শপথ বাক্য পাঠ করেছে এবং আন্দোলন কিন্তু আরো জোরালো হয়েছে। শিল্পী, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন স্লোগান, এবং স্লোগানের ভাষা কিন্তু একই, গত ৬ দিনেও স্লোগানের ভাষা কিন্তু বদলায়নি। সেটি হচ্ছে কাদের মোল্লা সহ সকল যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবি নিশ্চিত করা। তারা সকালে আরো বলছিল যে সংবিধান সংশোধন করতে হবে যে কোনো মূল্যে। শিল্পী, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেছনে আছে ফাঁসির মঞ্চ, এখানে যারা আগত, যারা স্লোগান দিচ্ছেন, তারা বলছেন যে যেহেতু ফাঁসি নিশ্চিত হয়নি, সুতরাং এই ফাঁসি জনগণের মঞ্চ, এই মঞ্চে যুদ্ধ অপরাধীদের ফাঁসি দেওয়া হবে। এখানে এটা কিন্তু কোনো রাজনৈতিক আন্দোলন নয়, আপনি নিশ্চয়ই জানেন এখানে আছে প্রগতিশীল রাজনৈতিক দল, সরকারের সরকার সমর্থিত দলও এখানে আছে। শিল্পী, আমার সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি আরিফুল ইসলাম, তার কাছে আমাদের প্রশ্ন থাকবে তিনি কেন এসেছেন। আরিফুল, আমরা যেটা জানতে চাইছি যে প্রগতিশীল ছাত্র দলগুলো, মানে ছাত্র সংগঠনগুলো আসলে আন্দোলনটাকে কিভাবে দেখছে, যেহেতু এটি একটি অরাজনৈতিক আন্দোলন, জনগণের, জনগণই, সারা বাংলার জনগণ এখানে সম্মতি জ্ঞাপন করেছে এবং তাদের সকলে এখানে সম্মতি জানিয়েছে, তো আপনারা আসলে শেষ পর্যন্ত কি দেখতে চান? এই আন্দোলনের শুরু থেকেই প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো বরাবরের মতো এই আন্দোলনের সামনের কাতারে সংগঠকের ভূমিকা পাচ্ছে। আমাদের কাছে একটা প্রশ্ন এই আন্দোলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে কারণে আমরা আন্দোলনটা করছি, যে বাংলাদেশের প্রতিষ্ঠার সাথে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নটা যুক্ত, কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার ৪২ বছর হয়ে গেল, আজ পর্যন্ত এই দেশে বিভিন্ন আন্দোলন সত্ত্বেও এখানটায় যুদ্ধাপরাধীদের বিচারটা হয় না। তো আমাদের আজকে যে সবাই দেখছেন, তরুণ প্রজন্ম যারা হয়তো সরাসরি মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের কাছেও কিন্তু এই যে একটা হতাশার জায়গা বাংলাদেশ প্রতিষ্ঠার প্রশ্নে, যেমন কি যুদ্ধাপরাধীদেরও বিচারটা হয়নি, এখানটায় তারা আজকের কাউকেই একভাবে বিশ্বাস করে না। সুতরাং আজকে জনগণের আদালত এই বিচার ফাঁসির দাবি নিয়ে হাজির হয়েছে, যাতে কোনোভাবেই এই আসামিরা ছাড়া না পায় এবং যুদ্ধাপরাধীদের প্রশ্নে বাংলাদেশে একটা মীমাংসা হয়। আমি যেটা বলছিলাম যে প্রগতিশীল ছাত্র দলগুলো বা প্রগতিশীল সংগঠনগুলো আসলে শেষ পর্যন্ত কি দেখতে চায়, আপনারা আন্দোলনটাকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যেতে চান? এখন আপাতভাবে যদি মনে হয় যে এই আন্দোলন অরাজনৈতিক, আমার কাছে মনে হয় যে এটা অরাজনৈতিক না বলে বলা উচিত, যে এটা যে প্রথাগত রাজনীতি বাংলাদেশে চলছে তার প্রতি তরুণদের একটা
আজকে জবাব যে তারা এটা থেকে বেরিয়ে বাংলাদেশের পরিবর্তনের সত্যিকারের মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার যে রাষ্ট্র সেই রাষ্ট্র গড়ার জন্য আজকে এখানে আসছেন। এই যে লাখো ছাত্র তরুণরা বিভিন্ন বয়সী মানুষ আজকে শাহবাগে যে বাংলাদেশের জন্মের পরে তরুণদের অভূতপূর্ব এই যে জাগরণ, এই জাগরণের মধ্যে অনেকভাবে অনেক কিছু নেই মনে হলেও আসলে এর ভেতরে চেতনার দিক থেকে গভীরে বাংলাদেশের পরিবর্তনের আকাঙ্ক্ষা রয়েছে। আমরা মনে করি এই লড়াই আজকে এই রাস্তা তৈরি করছে যে বাংলাদেশে একটা পরিবর্তন সামনের দিনে প্রথাগত রাজনীতির বিরুদ্ধে হবে। আমরা সেই স্বপ্নই প্রগতিশীল সংগঠনগুলো দেখি, তার জন্য নিজেরা কাজ করি। শিল্পী, আপনি শুনছিলেন যে আরিফুল ইসলাম, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি, তিনি জানাচ্ছিলেন যে এটি রাজনৈতিক একটি আন্দোলন হলেও এটি মূলত, তারা বলছেন এটি ঠিক অরাজনৈতিক নয়, তবে বাংলাদেশের প্রথাগত রাজনৈতিক কোনো আন্দোলন নয়। তারা যেটি বলছেন যে এই আন্দোলনটা মূলত সাধারণ মানুষের প্রাণের জ্বর এবং চেতনার, এটি চেতনার একটি জায়গা, যে চেতনার জায়গা থেকে তারা উজ্জীবিত হয়েছে এবং তাদের এবং সেই চেতনাকে তারা ধারণ করছে। এবং তারা বারেবারেই বলছে যে সেই যুদ্ধ অপরাধীদের ফাঁসি মানুষ নানা মতের হলেও এই একটা জায়গায় কিন্তু তারা এসে ঐক্যবদ্ধ হয়েছে। শিল্পী, আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে সকালবেলা যখন তারা স্লোগান দিচ্ছিল এখানে আগতরা, তারা বলছিল যে আগামী 14 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার সাঈদীর মামলার রায় হবে, সুতরাং ট্রাইব্যুনালের আর কোনো রকম প্রশ্নমূলক রায় তারা দেখতে চায় না, শুনতে চায় না। তাদের একটাই দাবি, এক দড়িতেই ফাঁসি হবে সকল যুদ্ধ অপরাধী। শিল্পী নীরা, আপনাকে ধন্যবাদ। শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী স্বামী নীরা, তিনি জানাচ্ছিলেন সেখানকার এই মুহূর্তের অবস্থা। এবং দর্শক, আপনারা দেখছেন যে সেখানে যে উত্তাল জনতার যে দাবি, সেই সাথে গণমাধ্যম কর্মীরাও কিন্তু তাদের দায়িত্ব নিরলসভাবে পালন করে যাচ্ছে। শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন নিয়ে আমাদের সাথে কথা বলতে কারওয়ানবাজার নিউজ সেন্টারে থেকে যোগ দিচ্ছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল, কথা বলছি তার সাথে। উজ্জ্বল, আপনি তো আছেন ওখানে, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিউজ সেন্টারে। শাহবাগে যে আন্দোলন চলছে তার রাজনৈতিক গুরুত্ব আসলে কতটুকু বলে আপনি ভাবছেন, কী মনে করছেন আপনি? একটা বিষয় বলতে চাই, যেটা হলো যে শুরু থেকে এখানে একটা আলোচনা যে এই আন্দোলনটি বা এই বিষয়টি কোনো রাজনৈতিক বিষয় নয়, কিন্তু আমি বলতে চাই যে বাংলাদেশের যে অস্তিত্ব যদি আমরা বলি বা বাংলাদেশের প্রধান বিষয় বলি, সেটা হলো যে আমাদের স্বপ্ন বা আমাদের পথ চলার যে জায়গা সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধ। এবং এই যুদ্ধাপরাধের বিচার কিন্তু একইভাবে আমাদের সেই স্বপ্নের সাথে যুক্ত, অতএব এটা বাংলাদেশের সর্বোচ্চ রাজনৈতিক বিষয়। তবে আমরা বলতে চাই যেটা হলো যে বাংলাদেশের যে ক্ষমতাসীন যারা রাজনৈতিক দল বা যারা ক্ষমতার বাইরে অবস্থান করেন ধারাবাহিকভাবে, তারা বাংলাদেশের রাজনীতির প্রতি এই দেশের তরুণ সমাজ যুব সমাজের যে আস্থাহীনতা সেই আস্থাহীনতাটা তৈরি করেছে। তো ফাঁসির দাবি যদি কার্যকর হয়, প্রগতিশীল যে রাজনৈতিক ধারা আছে তারা আসলে কতটা লাভবান হবে? এটা বললাম যে বাংলাদেশের অস্তিত্বের সাথে বিষয়টা যুক্ত। মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা হলো অসাম্প্রদায়িক চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনা হলো একটা বৈষম্যহীন চেতনা। সেই চেতনার বাস্তবায়ন তখনই ঘটা সম্ভব যখন মুক্তিযুদ্ধ বিরোধী সেই সাম্প্রদায়িক ধারা সেই যুদ্ধবিরোধীদের একটি সর্বোচ্চ শাস্তি বিধান করা যাবে। সেটা যদি না হয় তাহলে বাংলাদেশের যে অসাম্প্রদায়িক ধারা, অসাম্প্রদায়িক যে রাজনীতি, একটা বিষয় বলতে চাই সেটা হলো যে শুধু কিন্তু যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারের বিষয়টি নয়, এর সাথে যেটা যুক্ত অবশ্যই আমাদের ভাবতে হবে এবং ভাবতে হচ্ছে সেটা হলো যে সাম্প্রদায়িক রাজনীতি, যে রাজনৈতিক দর্শন এই যুদ্ধাপরাধ তৈরি করেছে যে পাকিস্তানি দর্শন, সেই রাজনীতি কিন্তু অবশ্যই নিষিদ্ধ করতে হবে। এবং এই নিষিদ্ধ করার মধ্য দিয়েই এবং বাংলাদেশের প্রগতিশীল যে রাজনীতি সেই রাজনীতির একটি নতুন ধারা তৈরি হওয়া সম্ভব বলে আমি মনে করি। হ্যাঁ, এই রাজনৈতিক এই যে আপনার এই দাবি বাস্তবায়নে আপনাদের কৌশল কি হবে? কোনো কৌশলের কি কোনো পরিবর্তন হবে? না, আমাদের এখানে একটা বিষয় বলে রাখতে চাই, সেটা হলো যে এই যে গণজাগরণ, এই জাগরণ কিন্তু নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট কোনো জায়গা থেকে তৈরি হয়েছে এটা ভাবার কিন্তু কোনো সুযোগ নাই। আজকে যে যুব বা যে ছাত্র আজকে হয়তো ফেসবুকে, অনলাইনে বা বিভিন্ন জায়গায় বসে জাফর ইকবাল স্যারের কথা আপনারা শুনেছেন যে এই তরুণ সমাজকে তিনি বলেছেন যে তারা ফেসবুকে লাইক দেওয়া ছাড়া কিছু পারেন না,
কিন্তু আজকে দেখেন যে এই তরুণ ছাত্র এবং যেটা আমরা বলি যে অনেক সময় বলি যে ডিজুস প্রজন্ম, তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে। আজকে শাহবাগে যে জায়গাটায় জমায়েত হয়েছে, শুধু সেই জায়গায় নয়, তার আশপাশে ছোটোখাটো অনেক অনেক গ্রুপ, তারা ফেসবুকে একটা গ্রুপ থেকে এসে তারা এসে কিন্তু এই আন্দোলনে তারা প্রাণ যোগাচ্ছে। এবং তাদের যে চাওয়া, সেই চাওয়াকে আজকে এই আন্দোলন ধারণ করতে হবে। এবং সেই জায়গায় বলতে চাই যে এখানে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের ইস্যু বা এজেন্ডা বাস্তবায়নের জায়গা নয়, এবং এই তরুণরা, এই যুবরা, এই বিভিন্ন গ্রুপ, তারা সম্মিলিতভাবে আগামী দিনের যে আন্দোলন এবং আন্দোলনের যে রূপরেখা সেটা তারা তৈরি করবে। যেমন সর্বশেষ জনসভায় থেকে দাবি উত্থাপন করা হয়েছে, কিন্তু পরবর্তী যে ধাপগুলো সেটা কিন্তু বলা হয়নি। আমি বলতে চাই যে আজকে যারা এই আন্দোলনের সাথে যুক্ত, শুধু ঢাকা শহরে নয়, ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে, তারা আজকে নির্ধারণ করবে যে আগামী দিনের সংগ্রাম কী হবে, আগামী দিনের যে এই আন্দোলনের কৌশল, সেই কৌশল কী হবে। ফেরদৌস আহমেদ উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ। কারণ বাজার নিউজ সেন্টার থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফেরদৌস আহমেদ উজ্জ্বল। কাদের মোল্লার ফাঁসির দাবিতে খুলনায় শিববাড়ি মোড়ে আজও শুরু হয়েছে গণসমাবেশ। খুলনার গণজাগরণ মঞ্চের খবর জানবো সহকর্মী কনক রহমানের কাছ থেকে। কনক, আজ কি কি হচ্ছে সেখানে, আপনি কি কি দেখতে পাচ্ছেন? শিল্পী নির্দলীয় মঞ্চের আয়োজনে খুলনার শিববাড়ি মোড়ে কিন্তু গণসমাবেশের পঞ্চম দিন কিন্তু শুরু হয়ে গেছে। আপনি জানেন যে গতকালকে খবর আমি আপনার মাধ্যমে একাত্তরের দর্শকদের জানাতে চাই যে গতকাল চতুর্থ দিনে সন্ধ্যার পরে শিববাড়ির মোড়ে কিন্তু কয়েক হাজার মানুষের প্রাণের স্পন্দন কিন্তু আমরা শুনতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যে ফেরিওয়ালা, যিনি সারাদিন বিভিন্ন স্থানে ফেরি করে বেড়ানোর পরে সন্ধ্যার পরে সে ফেরিওয়ালাকে কিন্তু আমরা এখানে এসে একাত্মতা প্রকাশ করতে দেখেছি। আমরা দেখেছি যে সবজি বিক্রেতা, সারাদিন বাজারে সবজি বিক্রি করার পরে গতকাল সন্ধ্যার পরে কিন্তু তাকে আমরা এই মঞ্চে একাত্মতা প্রকাশ করতে আমরা দেখেছি। আমরা দেখেছি একজন গৃহিণী, যিনি সারাদিন বাসায় কাজ করার পর সন্ধ্যার পরে তিনি কিছুটা ফ্রি হয়েছেন এবং সন্ধ্যার পরেই তিনি এখানে এসে একাত্মতা ঘোষণা করেছেন। আমরা দেখেছি যে ছোট শিশু থেকে শুরু করে যতক্ষণ না পর্যন্ত রায় ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ঘরে ফিরবে না, এবং সন্ধ্যা থেকে রাত থেকে ভোর পর্যন্ত কিন্তু তারা ঘরে ফিরবে না, এবং সন্ধ্যা থেকে রাত থেকে ভোর পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করছিল। আর পালাক্রমে যেহেতু মানুষ এখানে আসছে, সেহেতু এখন লোকজন কিছুটা কম দেখা গেল। আমরা আশা করছি অল্প কিছু সময়ের মধ্যে বোধ হয় এই শিববাড়ি স্থল কানা কানা ভরে যাবে। শিল্পী, আরেকটি কথা আপনাকে আমরা জানিয়ে রাখতে চাই যে কখনো শীত, কখনো কুয়াশা, কখনো রোদ, আবার কখনো ফাল্গুনের হাওয়া, সব কিছুকে কিন্তু কোনো কিছু কিন্তু মানুষের যে প্রাণের স্পন্দনকে কিন্তু রোধ করা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যত সময় গড়াবে ততই কিন্তু শিববাড়ির মোড়ে সাধারণ মানুষের, স্বতঃস্ফূর্ত মানুষের, দল মত নির্বিশেষে মানুষের সমস্ত নির্দলীয়ভাবে কিন্তু মানুষ এখানে এসে ওই একই দাবিতে, একটি দাবিতে, অর্থাৎ কাদের মোল্লা সহ সকল যুদ্ধ অপরাধীদের ফাঁসির ঘোষণার দাবিতে কিন্তু তারা এখানে একত্রতা প্রকাশ করতে আসছে। শিল্পী কনক, আপনাকে ধন্যবাদ। খুলনার গণজাগরণ মঞ্চের খবর জানাচ্ছিলেন সহকর্মী কনক রহমান। রাজশাহীর গণজাগরণ মঞ্চ নিয়ে কথা বলতে আমাদের রাজশাহী নিউজ সেন্টারে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এই কার্যক্রমের একজন সংগঠক হাসিবুল আলম প্রধান, কথা বলছি তার সাথে। হাসিব, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ। রাজশাহীতে তো আপনারা দুটি মঞ্চ পরিচালনা করছেন, সাধারণ মানুষের সাড়া কেমন পাচ্ছেন? এটি অবশ্যই একটি বিশাল ব্যাপার। আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে সাধারণ মানুষ প্রতিনিয়ত আলুপট্টির মোড়ে যে একাত্তর মঞ্চ করা হয়েছে সেখানে তারা আসছে এবং রাত পর্যন্ত অবস্থা করছে। এবং সাধারণ মানুষের একটাই দাবি, আজকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমগ্র বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহীর সাধারণ মানুষ একটাই একাত্মতা করে উচ্চারণ করছে, সেটি হচ্ছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। এবং সেই সাথে জামাত শিবির সহ সকল প্রকার ধর্মভিত্তিক ও সাম্প্রদায়িক রাজনীতি
নিষিদ্ধ করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। আমাদের এই তরুণ প্রজন্ম শাহবাগে যে আন্দোলন ছড়িয়ে দিয়েছে, সেই আন্দোলনের শেখা সারা বাংলাদেশে যেভাবে সাধারণ মানুষকে উজ্জীবিত করেছে, আমরা রাজশাহীর সাধারণ মানুষ মনে করি যে এটি একটি দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে এবং এই দ্বিতীয় মুক্তিযুদ্ধে অবশ্যই বাঙালির বিজয় হবে এবং একাত্তর সালে মুক্তিযুদ্ধের যে অসমাপ্ত চেতনা সেটা বাস্তবায়ন হবে এবং বাংলাদেশ যুদ্ধাপরাধী মুক্ত হবে এবং সেই সাথে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, সেই সোনার বাংলা আমরা প্রতিষ্ঠিত করব। এই প্রত্যাশা নিয়ে রাজশাহীতে আমাদের এই আন্দোলন চলছে এবং এটি চলবে। আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাই এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার মধ্য দিয়ে সারা দেশে যে গণজোয়ার, সেই গণজোয়ার আরও জাগ্রত হোক এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের শেখা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ুক, এই আহ্বান জানাই রাজশাহীর মানুষের কাছে এবং সেই সাথে সহমতি প্রকাশ করছি সারা বাংলাদেশে যারা এই আন্দোলন করছে, শাহবাগে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের প্রতি সহমতি জানাচ্ছি এবং আমরা অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কোনো বাধা কি পেয়েছেন এ পর্যন্ত আপনারা? না, অবশ্যই না। আমরা মনে করি যেহেতু এটা জনগণের আন্দোলন এবং তরুণ প্রজন্মের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, আমরা যে স্বতঃস্ফূর্ত মানুষের ঢল লক্ষ্য করছি তাতে অবশ্যই এটি একটি বাধামুক্ত আন্দোলন হচ্ছে এবং আমার বিশ্বাস যে সাম্প্রদায়িক শক্তি এতদিন মানুষকে হুমকি দিয়ে যে ভয় দেখাচ্ছিল, সেই ভয়কে সাধারণ মানুষ জয় করেছে এবং সে কারণে যে সাম্প্রদায়িক শক্তি, যুদ্ধাপরাধের পক্ষের শক্তি, সেই শক্তির আর কোনো সাহস নেই, নৈতিক মনোবল নেই যে তারা আবার সেই সংকট সৃষ্টি করে, আবার সেই হুমকি সৃষ্টি করে সাধারণ মানুষের এই গণজোয়ারে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি তোলার পর উদ্ধার অভিযান শেষ হয়েছে। শনিবার লঞ্চটি তোলার পর এর ভেতরে পাওয়া গেছে 12টি যাত্রীর লাশ। এর আগে শুক্রবার পাওয়া যায় 2টি লাশ। এই নিয়ে শুক্রবারের এই দুর্ঘটনায় মোট 14 জনের লাশ পাওয়া গেল। বাকিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড ও দমকল বাহিনীর সদস্যরা। মুন্সীগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। প্রিয়জনকে খুঁজতে শত শত মানুষ এখনো ভিড় করছে গজারিয়ার ইসমানীচর এলাকায়। প্রিয়জনকে জীবিত না হলেও অন্তত লাশটি যেন পাওয়া যায় তার জন্য মেঘনার পাড়ে দীর্ঘ অপেক্ষা। আমার বোনরা পাইছে, আমার বোনের পাইছে, বাইরে পাইছে, আমার এক বাস্তি পাইছি আর এক বাগনা পাইছি, আর আমার ভগ্নপতি আর আমার বোন এখনো পাইনি, আমরা নিখোঁজ। কর্তৃপক্ষের অবহেলার কারণে যাত্রীদের উদ্ধার কাজ এগোতে পারছে না বলে অভিযোগ করছেন কেউ কেউ। লঞ্চটা যখন তুলছে তখন দেখলাম যে অনেক ঝাঁকাঝাঁকি করলো, ওই সময় পড়ে যেতে পারে। আবার এই জায়গায় এসে কিছু কথা শুনলাম যে প্যাট কেটে অনেকে বাসায় দেয় লাশ কম দেখানোর জন্য। দোস্তুম আসছে, দোস্তুম আসার কারণে দোস্তুমের যে ওঠানো পদক্ষেপ নিছে, ওঠানো অবহেলার কারণে আমাদের মামার আর কি পাইনি আমরা। তারা এত অবহেলা করতেছে, একবার খুলতেছে, একবার বানতেছে, একবার ছাড়তেছে, একটু টানে আবার সেটুকু আবার যায়, এই অবস্থা। সমস্ত লাশ তাদের গ্রুপ করে ফেলছে কিন্তু কোনো লাশ আত্মীয় স্বজন যারা আছে, আমরা 2-4টা লাশ আমাদের হারানো গিয়েছে, এর ভিতরে 2টা পাইছি, 2টা পাইনি। যাত্রীদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড ও দমকল বাহিনীর সদস্যরা। আরো 2 দিন এই অভিযান চলবে বলে জানালেন তারা। আমরা আগামী 2 দিন আরো নদীতে তল্লাশি চালাচ্ছি, এখন তো চালাচ্ছি এবং আরো আগামী 2 দিন ইনশাল্লাহ চালাবো। যার কোনো লাশ যদি নদীতে থাকে ভাসিয়ে উঠে সেগুলো আমরা পাইলে বাকি পরবর্তীতে পরবর্তী ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। এদিকে লঞ্চ ডুবিতে নিহত চাঁদপুরের মতলব উত্তরের 13 জনের লাশ দাফন করা হয়েছে, তবে এখনো সন্ধান নেই অনেক মানুষের। মুনিরা কাজুরি, 71। এবার অন্যান্য প্রসঙ্গ। গত 4 ফেব্রুয়ারি আবুধাবির মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 20 বাংলাদেশির 7 জনের মরদেহ এসেছে চট্টগ্রাম বিমানবন্দরে। এদের সবারই বাড়ি চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। মরদেহ এরই মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় সেখানে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিস্থিতির। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আজাদ তালুকদার, তিনি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আজাদ, মরদেহ হস্তান্তর কি শেষ হয়েছে? হ্যাঁ শিল্পী, আপনি বলছিলেন যে মরদেহ হস্তান্তর প্রক্রিয়া শেষ হয়েছে 10টার দিকে। তার আগে বাংলাদেশ বিমানের 028
আট ফ্লাইটে করে নয়টার দিকে চট্টগ্রাম হাওড়া আন্তর্জাতিক বিমানবন্দরের সাতজনের মরদেহ আনা হয়। আপনাকে আমি জানিয়ে রাখি, গত 4 ফেব্রুয়ারি আবুধাবিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যে 20 জন বাংলাদেশি নিহত হয়েছে তার মধ্যে 8 জনের বাড়ি চট্টগ্রামে। তো আজকে যে 8 জন মারা গেছে সেই 8 জনের মধ্যে 7 জনের মরদেহ চট্টগ্রামে আনা হয়েছে, বাকি 1 জন যিনি নুরুল আলমের মরদেহ কিছুটা আনুষ্ঠানিকতা কিছুটা বাকি আছে যে কারণে আনা হয়নি। বলা হয়েছে যে আগামী 12 তারিখ চট্টগ্রামে নুরুল আলমের মরদেহ আনা হবে। তো এর মধ্যে শিল্পী আমি আপনাকে যেটা জানাতে পারি সেটা হচ্ছে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কল্যাণ জাহাঙ্গীর আলম উপস্থিত থেকে 7 জনের মরদেহ তার নিকটাত্মীয়ের কাছে হস্তান্তর করেছে। এই সময় তিনি প্রতিটি পরিবারের কাছে তাদের দাফন কাফনের জন্য প্রত্যেকের দাফন কাফনের জন্য 35,000 টাকা করে প্রদান করেছেন এবং উনি ঘোষণা দিয়েছেন সরকারের পক্ষ থেকে প্রতি পরিবারকে 2 লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া আবুধাবি সরকারের পক্ষ থেকে প্রতি পরিবারকে 40 লাখ টাকা করে দেওয়ার একটা প্রতিশ্রুতি রয়েছে। শিল্পী আজাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেশযুগের সংবাদ শেষ করব, তবে তার আগে দেখে নেব শাহবাগের সবশেষ অবস্থা। কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি নগরবাসী সুবিধার জন্য শাহবাগের একপাশের রাস্তা থেকে সরে দাঁড়িয়েছে আন্দোলনকারীরা। এই মুহূর্তে জাতীয় জাদুঘরের সামনে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে।